ইসলামী ব্যাংক নিউজ টপ 10। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসন পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে। প্রাণ রক্ষায় সেনানিবাসে রাজনৈতিক বিচারক পুলিশ কর্মকর্তা সহ 626 জনের আশ্রয়, এখন আছেন 7 জন, জানিয়েছে আইএসপিআর। স্কুল কলেজ মাদ্রাসায় ক্লাস শুরু, প্রশাসনিক শূন্যতায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্লাস নিয়ে শঙ্কা। আগের শিক্ষা পদ্ধতিতে ফেরার চেষ্টা করবে সরকার, জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। সাংবাদিক সাগরুনী হত্যাকাণ্ডের বিচারের নামে প্রহসন হয়েছে, জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। নতুন কোনো স্টেশন না করেও বর্তমান বিদ্যুৎ দিয়ে 2030 সাল পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব, জানিয়েছে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। চিকিৎসার জন্য খালেদা জিয়া কোন দেশে কোন হাসপাতালে যাবেন এখনও ঠিক হয়নি, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। রংপুরের শিক্ষার্থী আব্দুল্লাহ তাহির, আবু সাঈদ ও মিরাজুল হত্যায় শেখ হাসিনা ও বাদুল কাদের সহ 40 জনের বিরুদ্ধে 3 মামলা। পশ্চিমবঙ্গে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভে আজও উত্তাল ভারত। 17 মিনিটের ঝড়ে লন্ডভন্ড রোনালদোর আল নাসর, আল হিলালের হাতে ফের সৌদি সুপার কাপ।